রাজ্যজুড়ে বেপরোয়া দুর্নীতির অভিযোগ, নিয়োগ থেকে আবাস, সর্বত্র উঠেছে চুরির অভিযোগ। চাকরি চুরির দায়ে ইতিমধ্যে ইডি সিবিআই এর জালে শাসক দলের ডাকাবুকো মন্ত্রী থেকে নেতারা। জেলায় জেলায় দলীয় কর্মসূচিতে নেমে মানুষের ক্ষোভের আঁচ পেয়েছেন দিদির দূতেরা। আবাসে ঘর চুরি, বেপরোয়া ভাবে কাটমানি আদায়ের অভিযোগে বিদ্ধ শাসক দলের নেতারা। সেই তালিকায় নতুন সংযোজন খোদ ঘাটালে তৃণমূল সাংসদের আত্মীয়ের পরিবারও। আবাসে ঘরের জন্য টাকা নিতে নয়, তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেবের ভাইকেও হতে হলো কাটমানি শিকার। বাড়ি বানাতে গিয়ে দেবের ভাইকেও দিতে হলো কাটমানি। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ দেবের জ্যেষ্ঠ ভাই বিক্রম অধিকারীর। ঠিক কি অভিযোগ দেবের ভাইয়ের? আবাস যোজনা বাড়ি এসেছিল 2016, সে সব টাকা পার্টির নেতাদেরকে দিতে হয়েছে, আর না দিলে বলছে পয়সা পাবিনি, আর বাড়িও করতে পারিনি কিছু না। কাদের দিতে হয়েছে? টিএমসি। তারপর আর এবার অভিযোগ করছি বাড়ি আসছে না। শিউলি সাহা বলল যে বাড়ি দেবো, কাই দেবো, আজ পর্যন্ত আর কিছু না, আর যোগাযোগ নাই। শুধু তাই নয়, বিক্রমের আরো অভিযোগ, তিনি দেবের ভাই, এই পরিচয় জেনেও সালিশি সভায় মোটা টাকা আদায় করছেন কেশপুরের শাসক দলের নেতারা। আমি দেবের ভাই বলে ওই জন্য ব্যবহার করে নিচ্ছে, মানে দেবের ভাই বলে সালিশি সভায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর যে ফাইসালা করার পর হচ্ছে চলে এলো, দিয়ে তারা পয়সা চাইলো, পয়সা নিল তাদের কাছ থেকে, মানে নেতারা টাকা নিয়ে নিচ্ছে। বারবার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দুর নিশানায় তৃণমূল সাংসদ দেব। গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের থেকে টাকা সিনেমায় বিনিয়োগ করায় সাংসদ দেবকে আক্রমণ টলিপাড়ার আর এক অভিনেতা তথা বিজেপি নেতা কিরণ চ্যাটার্জির। প্রমাণিত হলো যে তার নিজের বাড়ির আত্মীয়, তার নিজের দাদা, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি করতে গিয়ে তাকে পর্যন্ত কাটমানি দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদেরকে। তার কারণ দেব নিজে তার লোকসভাতে একটা রেট ফিক্স করে দিয়েছেন যে সরকারি যে কোনো প্রকল্প হোক, যে কোনো কাজ হোক, সেইখান থেকে কিন্তু তাকে একটা কাটমানি পৌঁছে দিতে হবে। বিক্রম অধিকারীর বিস্ফোরক অভিযোগে অস্বস্তি বেড়েছে তৃণমূল নেতা মন্ত্রীদের। কাটমানির কথা জানতে চাওয়া হলে হেসেই অভিযোগ উড়িয়ে দিলেন মন্ত্রী কিরণ থাকিম। আমার মনে হয় এগুলো বেকারের কথাবার্তা, এটা হতে পারে কখনো? শাসক দলের নানা মঞ্চ থেকে উঠছে বঞ্চনার নানা অভিযোগ। কেন্দ্রের অনুদানের পরও সেই টাকা ঢুকছে কাদের পকেটে? তাহলে কি সেই টাকা কাটমানি হয়ে ঢুকছে শাসকের পকেটে? জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা।